ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا ودائيًا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى কিয়ন আহিলা তুমি কলয় আহিলা কিয়ন আহিলা তুমি কলয় আহিলা টোল ভুলুক মারি তুমি কতে যে লোকাইলা কিয়ন আহিলা তুমি কলয় আহিলা টুলু ভুলুক মারি তুমি কতে যে লোকাইলা অরবতাহিলা তুমি মকাতে জন্মিলা অরবতাহিলা তুমি মকাতে জন্মিলা গোটে ধরার বুক তুমি পহর বিলাইলা তোকে দেখি হকলকে মুকলি করিলা টুলু ভুলুক মারি তুমি কতে যে লোকাইলা হেরা না মোর গত তুমি প্রভুকে মাতিলা ইসলাম প্রচার করি বলই কোরআন লয়াহিলা রে কোরআন লয়াহিলা কিয়ন আহিলা তুমি মকাতে জন্মিলা টুলু ভুলুক মারি তুমি কতে যে লোকাইলা অরবতাহিলা তুমি মকাতে জন্মিলা শ্রদ্ধেয়
সম্মানীয় আজকের সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম আমার সামনে বসা দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিত বাপ ভাইরা দিনের সৈনিক যুবক বন্ধুগণ পর্দার আড়ালে বসা দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিতা মা ও বোনেরা প্রাণ প্রিয় করণ দিঘিবাসী সর্বাগ্রেসে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার আপনাদেরকে শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকার কায়নাত আজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী আহমদ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মহতরম ভাই ও বুজুর্গ দোস্ত কোরআনুল কারীমে সূরা তাওবা থেকে একটি আয়াত প্রাসঙ্গিক আরেকটি আয়াত পাঠ করেছি এবং হাদিসে নববী থেকে একটি হাদিসের টুকরা পাঠ করেছি আমি আপনাদের সামনে আমি আমার বিষয়টাকে পেশ করার পূর্বে দু তিন মিনিটের দুইটি কথা বলে দিই আজকে কোরআন থেকে ওলামায়ে কেরাম দলিল দিচ্ছে আমরা দলিল দেই যে তোমরা ঈমান আনো তোমরা ঈমান আনো এবং ভালো কাজ করো তোমরা ঈমান আনো এবং ভালো কাজ করো এটা আমরা ঠিক আছে তোমরা ঈমান আনো এবং ভালো কাজ করো এটা আমরা দলিল দিছি কোরআন থেকে কিন্তু এই কথাটা সাহাবীদের ক্ষেত্রে কেমন প্রযোজ্য ছিল সেটা আপনাদের দুই মিনিটের মধ্যে বুঝিয়ে দিচ্ছি আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারাতে বলেছেন তোমরা ঈমান আনো ওদের মতন কাদের মতন সাহাবীদের মতন তোমরা ঈমান আনো আমার ভাষা দু তিন মিনিটে বুঝতে অসুবিধা হলেও আমি পরে আপনাদের ক্লিয়ার করে বুঝিয়ে দিব কোরআন থেকে আমি ভাষাগুলো এভাবে কেন বলছি উদাহরণ দিলে বুঝতে পারবেন এই কথার অর্থ কি দেখেন বাচ্চা ছেলে যখন স্কুল যায় না বদমাশি করে দশ বারো বছর কিংবা আট ন বছরের ছেলে তখন মা বাবা কি বলে কি বলে মা বাবা দেখ ভালো হ শিক্ষিত হ অত অমুকের বেটার মতন হ অত অমুকের বেটার মতন হ রিয়াজুলের মতন হ আব্দুর রহমানের মতন হ দেখ ছেলেটা কোনোদিন স্কুল কামাই করে না এরকম আমরা বলি কিনা আপনারা হ্যাঁ না বলে আপনারা সবাই বলেন বলি কিনা বলি তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে তোরা ঈমান আন ওদের মতন ঈমান আন সাহাবীদের মতন ঈমান তোরা আন সাহাবীরা কেমন ঈমান এনেছে কি ঈমান এনেছে আজকে আমার বায়ান হলো তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নতি রাসূল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ঈমান আনতে বলেছেন সাহাবীদের মতন তারা কেমন ঈমান এনেছিলেন কোন ব্যাপারে তারা সবচেয়ে আগ্রহী ছিল সেই বিষয়গুলো আমরা জানব এবং বিশ্ব নবী বিদায় হজে বলেছিলেন আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস ছেড়ে যাচ্ছি একটা হলো আল্লাহর কালাম কোরআন আর দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া সুন্নতি রাসূল রাসূলের সুন্নাহ হাদিস সেই কোরআন এবং হাদিসকে সামনে রেখে শুধু কোরআন এবং রসুলের আদর্শকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে তুলব ইনশাআল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি বিনি আপনারা জানেন না আপনাদের কি দুইটি কথা শুধু বলে দিছি বোঝানোর জন্য আজকে ১২ তারিখ নভেম্বর মাস ২০২১ কিছুদিন আগে অল্প কিছুদিন আগে বাংলাদেশে মূর্তির পায়ের তলে এক কোরআন রেখেছিল বলে সেই বিষয়টাকে নিয়ে গোটা দেশ এবং বিদেশে তুলপাড় হলো আলোচনা সমালোচনা হলো আপনারা জানেন এটা হ্যাঁ না বলেন আপনারা সবাই হ্যাঁ না বলেন না রে ভাই
আর সেই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের ভারতবর্ষের কিছু বুদ্ধিজীবী অতি চালাক ত্রিপুরাতে তারা এই বিষয়টাকে নিয়ে আন্দোলন করছিল যে আমরা আমাদের ঠাকুরের পায়ে কোরআন রাখলো এবং ঠাকুর মুসলমান ভাঙলো কেন মুসলমান আন্দোলন করতে করতে তারা জোশের মাধ্যমে এসে মুসলমানদের মসজিদ ভেঙেছে বাড়ি ঘরে আগুন ধরিয়ে দিয়েছে খবর আপনারা জানেন আপনারা হ্যাঁ না বলেন জানেন জানেন কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন এই কোরআন আমি নাজিল করেছি এই কোরআন হিফাজত করব আমি তারপরও কোরআন অসম্মানিত অপমানিত হয় কেন আমরা কোরআন সম্পর্কে কোনো জ্ঞান রাখি না কোরআন কি হিফাজত আল্লাহ করবে বলেছেন তার মানে কি সেটা আমরা বুঝি না আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না নাহনু নাযযালনা যিকরা ইন্না নাহনু নাযযালনা যিকরা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ব্যাপারে বলছেন আমি এই কোরআনকে নাজিল করেছি কিতাবটাকে নাজিল করলাম ওয়া ইন্না লাহু লাহাফিযুন এই কোরআনের হিফাজতের দায়িত্ব এই কোরআনের হিফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিলাম এই কোরআনকে কেউ লাঞ্ছিত করতে পারবে না এই কোরআনকে কেউ অপমানিত করতে পারবে না তবে অপমানিত হচ্ছে কেন তাহলে মুসলিম হিসাবে আমরা কি করব আমাদের কোরআন সম্পর্কে কোনো ধারণাই নেই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন সম্পর্কে বলতে যে আমাদেরকে যে হিসাব দিতে হবে জবাব লাগবে এ ব্যাপারে আমরা কোনো ধারণা রাখি না কিছু নাস্তিক বলছে কোরআনের ব্যাপারে তারা বলছে যে এই কোরআন নাস্তিক বলছে এটা আল্লাহর কালাম নয় এটা আল্লাহর কিতাব নয় এটা মুহাম্মাদের বানানো কিতাব নবী মুহাম্মদ বানিয়ে বানিয়ে লিখেছে এই জন্য সে জামানার মুশরিকেরা তারা বলেছিল মুহাম্মদ কবি হয়ে গেছে না হলে এত সুন্দর করে সূরাগুলো বলে কি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কবি বলেছিলেন কিন্তু বন্ধুরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জবাবে বলেছেন হে মুশরিকের দল বেঈমানের দল ওরে নাস্তিকের দল তোরা যদি মনে করিস কোরআন মানুষের বানানো কিতাব মুহাম্মাদের বানানো কিতাব তবে তুইও মানুষ মুহাম্মাদও মানুষ তুমিও মানুষ নবীও মানুষ তোমরা যদি মনে করো এই কোরআনটা আমি আল্লাহর কালাম নয় এই কিতাবটা আল্লাহর কিতাব নয় এটা মুহাম্মাদের বানানো কিতাব এরকম ধারণা যদি তোমরা করো এরকম সন্দেহ যদি তোমরা করো দাবি যদি তোমরা করো তো আমি আল্লাহ বলছি তোরাও তো মানুষ তোরা কেন বানাতে পারিস না আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়া ইন কুনতুম ওয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি কোরআনকে যদি তোরা সন্দেহ করিস তাহলে শুনেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন তোরাও তো মানুষ তোরা কেন এই কোরআন বানাতে পারিস না 30 পারা বানাতে হবে না 114 দুটা সূরা বানাতে হবে না একটা সূরা তোরা বানিয়ে দেখাও ইনকুতুম সাদিকিন পৃথিবীর কেউ কোরআন বানাতে পারেনি ভবিষ্যতেও কেউ পারবে না এরই নাম কোরআন এরই নাম কোরআন তো সেই কোরআনের ব্যাপারে আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে যে কোরআন এই ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে মানুষদেরকে যে তোরা কি কেন পাঠিয়েছিলাম তোদের সামনে কোরআন অপমানিত হয়েছিল লাঞ্ছিত হয়েছিল অপমানিত করছিল তো তোরা কি করেছিলি আজকে আমরা ওটা বুঝি না আল্লাহর কালাম তারপরে সুন্নাতে রাসূলরা বলছি আমরা বুঝি না কিন্তু বন্ধুরে আমার সাহাবীরা এই কোরআনকে বাঁচানোর জন্য কখন কোরআন অপমানিত হচ্ছে তখনই তারা ঝাঁপিয়ে পড়েছেন কোরআনকে বাঁচানোর জন্য দুই রকম প্রচেষ্টা তারা করেছেন কোরআনের দলিল আছে
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন সাহাবীরা যখনই দেখেছেন আল্লাহর নবীর অপমান কোরআনের অপমান আল্লাহর বিধানের অপমান তখনই তারা সেই বিধানকে সেই কোরআনকে অপমানিত থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে কেমন করে চেষ্টা করেছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আমি মুমিনকে বাঁচানোর জন্য মুমিনদেরকে কোরআনকে বাঁচানোর জন্য মুমিনদের দুইটা জিনিস দিলাম আল্লাহ বলেন ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আমি মুমিনের কাছে দুইটা মাল দিলাম এই দুইখানা মাল দিয়ে ইসলামকে হেফাজত করবে কোরআনকে হেফাজত করবে এই দুইখানা মাল আমার আল্লাহ তাম পৃথিবীর মানুষদেরকে আমার আল্লাহ দিয়েছে এই দুইখানা মাল পাওয়ার পরে যারা এই দুই মাল ব্যবহার করে ইসলামকে বাঁচাবে না কোরআনকে বাঁচাতে চাইবে না ওদেরকে আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে সেদিন কোনো উপায় রবে না দুইটা মাল আল্লাহ দিয়েছে সবাইকে দিয়েছে ওই দুইটা মাল দিয়ে আল্লাহকে আল্লাহর বিধানকে আল্লাহর কোরআনকে বাঁচাতে হবে দুইখানা মাল দিয়ে যদি মাল দুটি ঠিকঠাক কাজে না লাগান অন্য কাজে লাগান তাহলে কি হবে জবাব দিতে হবে বোঝানোর জন্য বলছি এই সুলতানপুর মাদ্রাসার এই কমিটির কেউ আমাকে মনে করেন বলছে যান আপনাকে 2000 টাকা দিলাম রায়গঞ্জে যান কিংবা 5000 টাকা দিলাম জালসার সামান কিনতে যাবেন বক্তাদের খাবার আদার্স জিনিসপাতি কিনতে যাবেন 5000 টাকা দিল আমাকে একটা চিঠি লিখে দিল যে এত টাকার আপেল নেবেন এত টাকার মৌসুমি নেবেন এত টাকার মিষ্টি নেবেন এত টাকার আপনার কিনা লবঙ্গ নেবেন এই জাতীয় লিখে দিল এবার আমি 5000 টাকা নিয়ে রায়গঞ্জ গেলাম তো 5000 টাকা আমি বাজার টাজার করে মাদ্রাসাতে আমি দিয়ে দিলাম কিন্তু দিয়ে দিলে ছাড়বে না সঙ্গে সঙ্গে কমিটি বলে দেখি হিসাব দেন 5000 টাকাটা কোথা কোথা খাটালেন কোন কোন মালের কত দাম নিল হিসাবটা আমাকে দেন হিসাব চাইবে কি যাবে না চাইবে আর যেদিন আমি নিজের টাকায় রায়গঞ্জ যাব আর কমিটি যদি বলে দেন আপনার হিসাব দেন হিসাব দিব আমি হিসাব দিব না আমি আমার বাবার টাকা এসে হিসাব কেন দিব বন্ধুরে আমার আমরা পৃথিবীতে এসেছি আল্লাহ দুইটা মাল আমাদের দিয়েছে দুইটা মাল দিয়েছে আর দুইখানা জিনিসকে আল্লাহ বাঁচাতে বলেছেন ওই মাল দিয়ে একটা হলো ইসলামের ভলিউম কোরআন এই কোরআনকে ওই মাল দিয়ে বাঁচাতে হবে তাহলে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন কিছু মাল দিয়ে যেহেতু তিনি পাঠিয়েছেন তিনি হিসাব নেবেন হিসাব নেবেন মাল দুটো কি আল্লাহ বলেন ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আমি মুমিনকে মাল দিয়ে টাকা পয়সা ধন দৌলত দিলাম এবং তাকে আমি যে শক্তি দিয়েছি জান দিয়েছি আত্মা দিয়েছি এই দুইটা মাল দিয়ে ইসলামকে বাঁচাতে হবে কোরআনকে বাঁচাতে হবে সাহাবীরা কেমন জান দিয়েছে বন্ধুরে আমার বুঝানোর জন্য আপনাদেরকে বলতে চাইছে সাহাবীরা কেমন জীবন দিয়েছেন দিনকে বাঁচানোর জন্য কোরআনকে বাঁচানোর জন্য বিশ্ব নবী মতার প্রান্তে যুদ্ধে যাবে এই জন্য সারের নামাজ পড়ে নবীজি দাঁড় করালেন অমুক জন কই ফোলানান অমুক জন কই আল্লাহর নবী বলছেন জাফর ইবনে আবি তালিব কোথায় তুমি দাঁড়িয়ে যাও জাফর ইবনে আবি তালিব দাঁড়িয়ে গেছে কোরআনকে বাঁচানোর জন্য এই কোরআনকে দুনিয়াতে টিকিয়ে রাখার জন্য জাফর ইবনে আবি তালিব বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ এরপর নবীজি বলছেন আব্দুল্লাহ কোথায় আব্দুল্লাহ ইবনে রাওহা কোথায় আব্দুল্লাহ ইবনে রাওহা দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাজির আছে এরপর নবীজি বলছেন যায়েদ যায়েদ কোথায় আছো তুমি দাঁড়িয়ে যাও যায়েদ লাব্বাইক দিয়ে দাঁড়িয়ে গেলেন এই যায়েদটাকে এই যায়েদটাকে যায়েদ ছিলেন রসুলের কাছে মানুষ হয়েছে এই যায়েদ রসুলের বেটা নয় রসুলের আত্মীয় নয় রসুলের কেউ নয় অথচ রসুলের কাছে মানুষ হয়েছে
আছে এই জাইদ ট্যাঙ্কে জাইদ যখন ছোট ছিল নাবালক ছিল তার মা এবং খালার সঙ্গে নিজের মা এবং ফুফুর সঙ্গে তার নানির বাড়ি যাচ্ছিল জাইদের বাড়ি কিন্তু মক্কা মদিনায় নয় এবার যেতে 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 লুটেরার দল বেঈমানের দল ডাকাতের দল ওর মা এবং খালার হাত থেকে জাইদকে চুরি করে নিয়ে নিল চিন্তাই করে নিয়ে চলে গেল সে জামানায় বাচ্চা বিক্রি হতো মানুষ বিক্রি হতো গোলাম বিক্রি হতো এবার লুটেরার দল বেঈমানের দল ডাকাতের দল এই জাইদকে নিয়ে মদিনার বাজারে নিয়ে এসেছে জাইদের হাত ধরে দাঁড়িয়ে আছে বিক্রি করবে তাহার ছেলেটা কত সুন্দর দেখতে কত সুন্দর এবার ওই মদিনার বাজারে ওই মদিনার বাজারে জাইদকে বিক্রি করবে এবার জাইদকে নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রি করার জন্য এবার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা বা ভাস্তা তিনি গেলেন ওই বাজারে যে সুন্দর ছেলে রে এই জাইদকে দেখে তার পছন্দ হলো সে কিনছেন জাইদটাকে জাইদকে আম্মা জান খাদিজা আর ভাতিজা কিনছেন কেন সে মনে মনে করছেন আমার ফুফু খাদিজার স্বামী নাই একটা স্বামী মারা গেছে একজনা তালাক দিয়েছে তে একা হয়ে গেছে আমি এই বাচ্চাটাকে নিয়ে আমার ফুফু খাদিজাকে আমি দেব এই নিয়েতে আম্মা জান খাদিজার ভাতিজা ওই মদিনার বাজারে ওই বাচ্চা জাইদকে কিনে নিল কিনে নেওয়ার পর বাড়িতে এসে বলছে ও ফুফু খাদিজা তুমি শোনো তোমার তো কেউ নাই তোমার সঙ্গী কেউ নাই তোমার স্বামী নাই এই ছেলেটাকে আমি তোমার তোমার জন্য কিনে নিয়ে এলাম এই ছেলেটাকে তুমি নিউমার কাছে রাখো তুমি তোমার কাজে ব্যবহার করবে আর তুমি তার সঙ্গে হাসবে খেলবে নিয়ে নাও এবার জাইদ ছোট ছেলে চলে গেল নবীজির স্ত্রী খাদিজার কাছে যেদিন খাদিজার বিয়ে হয়ে যায় আল্লাহর নবীর সব তাকে দিয়ে দিয়েছিলেন আম্মা জান খাদিজা নবীকে সব দেওয়ার পর এই ছোট জাইদের হাত ধরে নিয়ে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ছোট্ট জাইদ এটা আমার ভাতিজা আমার জন্য কিনে এনেছিলেন আজকে আমি তাকে আপনাকে দিয়ে দিলাম এই বাচ্চাটাকে আপনাকে দিয়ে দিলাম কখনো উজুর পানি টানতে হবে কখনো জুতো সোজা করতে হবে কখনো কাজ করতে হবে এই জন্য বাচ্চাটাকে আমি আপনাকে দিলাম এবার জাইদ চলে নবীজির কাছে চলে এলো এবার নবীজির সঙ্গে থাকছে নবীজির সঙ্গে উঠছে বসে বহুদিন পর ওই জাইদের মা বাবা তারা তো পাগল লার মতন খুঁজছে এত সুন্দর বেটা হারিয়ে গেল এবার জাইদের এলাকার একটা লোক মক্কাতে এসে দেখছেন অমুকের বেটার মতন লাগছে জাইদকে জাইদকে দেখে তারা চিনতে পেরেছে এবার তারা ফিরে যেয়ে বলছে ও জাইদের আব্বা ও জাইদের বাপ তোমাকে আর কানতে হবে না তোমাকে আর চিন্তা করতে হবে না তোমার জাইদকে আমি মক্কাতে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির কাছে দেখলাম জাইদের আব্বা তো খুশি হয়ে গেল কিছু মাল রেডি করলেন জাইদের আব্বা এবং চাচা নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এতিমের কষ্ট বুঝেন বিধবার কষ্ট বুঝেন গরিবের কষ্ট বুঝেন এই মালগুলো নেন আল্লাহর নবী বলছেন তোমরা কি বলতে চাইছো পরিষ্কার করে বলো এবার সে বলছে ইয়া রাসূলুল্লাহ এই যে ছেলে এই যে জাইদ এটা আমার সন্তান আমি ওর বাবা আর এটা হলো তার চাচা এই মালগুলো আপনি নিয়ে নেন আর আমার জাইদকে আমাকে দিয়ে দেন আল্লাহর নবী মালগুলো নিলেন নেওয়ার পরে বলছেন জাইদ রে তুমি একবার ভালো করে এদেরকে দেখাও তার কারণ তুমি ইতিপূর্বে বিক্রি হয়ে গেছো এরা কোনো ধোকাবাজ নয় তো জাইদ একবার আব্বাকে একবার কাকা চাচাকে পা থেকে মাথা অবধি নয়ন জুড়িয়ে দেখে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার চিনতে কোনো অসুবিধা হয় নাই এটাই আমার বাবা এটাই আমার চাচা এটাই আমার আব্বা এটাই আমার চাচা আমার চিনতে কোনো অসুবিধা হয় নাই নবীজি বলছেন জাইদ রে তুমি ভালো করে দেখো তোমার চিনতে অসুবিধা
অসুবিধা হয়নি তো বলে না 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 চিনতে পারলাম এটাই আমার আব্বা এটাই আমার চাচা নবীজি বলছে যাইদ রে আমি যদি তোকে বলি চলে যা তো যেতেই হবে না গেলে তোর ঈমান থাকবে না নবীর অমান্য হবে ঈমান থাকবে না যাইদ রে আমি যদি বলি তুমি থেকে যাও থাকতেই হবে চলে গেলে তোমার ঈমান থাকবে না নবীর অমান্য হয়ে যাবে অতএব যাইদ আমি আজকের ফয়সালা দিব না তোমার যা মনে হয় তুমি তাই করো তুমি থাকতে চাইলে থাকতে পারো যেতে চাইলে যেতে পারো তোমার ব্যাপার যাইদ একবার আব্বাকে নয়ন জুড়িয়ে দেখলেন একবার চাচাকে দেখলেন আর একবার নবীজির দিকে তাকিয়ে থাকলেন তাকিয়ে থাকতে থাকতে নবীজির গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছেন হুজুর এই জায়গা থেকে আমাকে সরিয়ে দেন না এত দামি জায়গা পৃথিবীর কেউ পায় নাই এই জায়গা থেকে আমাকে সরাবেন না আব্বা ভুলে যাব চাচা ভুলে যাব কিন্তু আপনাকে ভুলতে পারবো না নবীজি যায়েদকে জড়িয়ে নিয়ে বলেন যায়েদ রে আমার কোনো বেটা নাই আমার কোনো সন্তান নাই রে যায়েদ আজ তুকে তুমি আমার সন্তানের জায়গা দখল করেছ এই জন্য মহাদেশগণ যায়েদকে রসুলের প্রশ্নপুত্র বলে উল্লেখ করেছেন সেই যায়েদকে নবীজি বলছেন যায়েদ কোথায় তুমি দাঁড়িয়ে যাও।